আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা বড়ই কিভাবে সংরক্ষণ করতে হয়। আপনারা চাইলে বড়ইয়ের এই সিজনে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। এখানে আমি কিছু বড়ই নিয়েছি, বড়ই আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একটি বাটিতে 1 কেজি বড়ই নিয়েছি। বড়ইয়ে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখানে আমি 2টা কাছের বয়ামে বড়ই দিয়ে দিচ্ছি। সমপরিমাণ ঠান্ডা পানি ও লবণ মিশিয়ে নিচ্ছি। লবণ একটু বেশি পরিমাণ দেওয়া লাগবে, এখানে লবণ হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট। এই তো হয়ে গেল আমার বড়ই সংরক্ষণ পদ্ধতি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।